হ্যালো গাইজ ওয়েলকাম এক টু মাই চ্যানেল মমতা অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা কিন্তু অনেক দিন পরে পাচ্ছ আর এটা কিন্তু পুজোর ব্লগ তো পূজো স্পেশাল সেইভাবে কিছুই করিনি তো একটু আর কি ফেসিয়াল করিয়েছিলাম বিউটি পার্লারে সবাই চুল কাটাই অনেক কিছু করে কিন্তু আমি শুধু ফেসিয়ালটাই করেছি বেশি কিছু করিনি আর কি বলো তো নিজেকে একটু সাজিয়ে না তুললে হয় পুজোর মধ্যে শাড়ি জামা কাপড় তো সবাই কিনছে আমিও কিনেছি কিন্তু রূপচর্চা সেটাও তো দরকার তো যাই হোক সারা বছর যেটা হয়ে ওঠে না পুজোর সময় সেটা হয়ে ওঠে মা এই পাঁচ দিন আমাদের যে মানে আমাদেরকে ভালোভাবে থাকার জন্য যে পাঁচটা দিন মা আমাদের কাছে আসে সত্যি আমরা সেই কটা দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাফেরা থেকে শুরু করে সব কিছু আনন্দ মধ্যে দিয়ে কাটায় আর কি বলতে গেলে চলে আবার এই পুজোর মধ্যে কিছু মানুষ কিন্তু দুঃখেও থাকে তো যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি ষষ্ঠীর সন্ধ্যাবেলা তো আমরা যাব ঠাকুর দেখতে কী বলতো সকালবেলা থেকে একদমই টাইম পাইনি নিরামিষ রান্না তারপরে আমাদের নিজেদের আর কি খাবার বানানো তার জন্য আর হয়ে ওঠেনি তো ছোটোজাকে বললাম দেখো ষষ্ঠী পেরিয়ে যাচ্ছে মানে সপ্তমী চলে আসছে আর পুজোগুলো বুঝতেই পারছো সব পুজো রাতে রাতে হয়েছে তো এবারটা কী বলতো আমরা কিন্তু অন্যবার সন্ধ্যাবেলায়ও পুজো দেখতে পারি না আর এবার কিন্তু এতটাই পুজো দেখার আগ্রহ ছিল আমাদের মধ্যে যে আমরা রাতের বেলায় উঠে উঠে পুজো দেখেছি মানে আর কি সপ্তমীর পুজো অষ্টমীর পুজো অঞ্জলি দিয়েছি ভোরবেলায় সাড়ে চারটেই উঠেছি স্নান করেছি তো এরম ব্যাপারটা আমি সত্যি বলতে কি জন জন্মানোর পর থেকে যতদিন আমার জ্ঞান হয়েছে মানে তারপর থেকে তো পুজোটা করে আর কি মানুষ তো আমি কোনোদিন অষ্টমীর অঞ্জলি এত ভোরে কোনো দিন দিইনি এইবার ফার্স্ট আর কি অন্য কোনোবার তো সকালেও হয় সাতটা আটটায় হয়তো তখনও আমি দিতে পারি না কিন্তু এবারটা আমি সাড়ে চারটেই উঠে অঞ্জলি দেবো বলে রেডি হয়েছি সত্যি মায়ের কৃপা না থাকলে হয় না আর কি আর দেখো দুই মেয়েকে রেডি করে নেওয়া হয়েছে ওর মেয়ে দেখে আমার মেয়েও করেছিল বায়না তো ছোট যা বের করে দিয়েছে আর কি আর একটা জামা ওকে যেটা পরিয়ে নিয়েছিলাম সেটা খুলিয়ে আবার নেটের জামা পরানো হলো বাচ্চারা মানে দিদি বোন হলে কি হয় তো একে অন্যের দেখে বায়না করে তো তারপরে চলে গেলাম পূজা মণ্ডপে ঠাকুরটা একটু প্রণাম করে নিলাম তারপরে একটু বসলাম কারণ সারা বছর বাড়িতে কাটানোর পরে একটু মনে হয় যে ঠাকুর তলায় গিয়ে বসি তো তারপরে বাজারের ঠাকুর দেখতে গেলাম সেখানে গিয়ে বাজারের ঠাকুরটাও সত্যি খুব সুন্দর হয়েছে আর এটা পুরো মানে জগদ্ধাত্রীর মতো আর কি সোলার যে ইয়েটা হয় আর কি সেই কাজটা হয়েছে তো খুবই ভালো লাগছিল আর কি তারপরে ছোটো যা বলছে সুতির শাড়ি পরে ভিডিও বলছে হ্যাঁ তো কি হয়েছে সুতির শাড়ি পরে ষষ্ঠীর সাজ এটাই অনেক আর আমরা কী বলতো রাতের বেলায় তখন সাড়ে আটটা বাজে হুট করে আমরা মানে আর কি আমি ওকে বললাম চলো একটু প্যান্ডেল ট্যান্ডেল ঘুরে দেখে আসি এইটুকু না হলে এই দিনগুলো দেখতে দেখতে কেটে যাবে আমরা বাড়িতেই বসে থাকবো সেই তো যাই হোক তারপরে বাড়ি চলে আসলাম আর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে এসে তো ঘুমিয়ে নিয়ে আবার কিন্তু সেই ভোরে উঠতে হবে তার জন্য একটু রেস্ট নিয়ে নিয়ে এখন কিন্তু এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো যাই হোক তারপরে ঘুমিয়ে পড়লাম আর মেয়েকে তো আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে আবার আমরা যাব সপ্তমীর পুজো দেখতে আর এই দেখো বলতে বলতে ভোরবেলা হয়ে গেছে ভিডিওটা কিন্তু আমি দুটো তিনটে দিন মিলে একসঙ্গে ভিডিও বানিয়েছি কারণ পুজোর মধ্যে সেইভাবে ভিডিওতে হাতে দিইনি যাকে বলে ইচ্ছাও করছিল না আর এখন কিন্তু পুরো অন্ধকার আমি চলে এসেছি এই বাড়িতে মোবাইলের টর্চ জ্বালিয়ে ভয়ও লাগছিলো তারপরে যেহেতু রাস্তায় লাইট টিং ছিল ওই জন্য অতটা ভয় লাগেনি আর সব থেকে বড়ো কথা পুজো মণ্ডপের সামনে দেখলাম দুই তিনজন আর কি মানুষ বসে আছে ওই জন্য আমার ভয় লাগেনি তো দেখতে পাচ্ছ বাইরে কতটা অন্ধকার আর ছোটো জায়ের ছেলে এই ভোরবেলায় কিন্তু স্নান করলো কারণ ও পুজোর কাজে হাত লাগাবে আর মায়ের পুজোর কাজে হাত লাগাতে গেলে তো স্নান করতেই হবে তো ওর মানে এইটুকু বয়সে যে ওর পুজোর দিকে এত ঝোঁক সত্যি ভাবা যায় না যাকে বলে তো ও স্নান করে নিলো তারপরে ওকে রেডি করানো হলো তারপরে সবাই মিলে চলে গেলাম পুজো মণ্ডপে পুজো দেখার জন্য তারপরে অনেকক্ষণ বসার পরে পুজো তো শুরু হতে হতে আমরা গেছি ভোরবেলায় কিন্তু সকাল হয়ে গেল বলতে গেলে চলে তো তারপরে একটু পুজো দেখার পরে আমরা চলে এসেছিলাম বাড়িতে কারণ সপ্তমী মানেই আজকে আমার ছোটো জায়ের মেয়ের আবার জন্মদিন আর এই সপ্তমীর দিনে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করব পুজোর কটা দিন আমরা কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করেছি মানে একদিন আমি রেঁধেছি ও খেয়েছে ও রেধেছে আমি খেয়েছি ঠিক এইভাবেই খাওয়া দাওয়াটা হয়েছে আর আমাদের পরিবারে মানে আমাদের দুজাইয়ের মধ্যে এতটাই মিল আমরা এইভাবেই থাকার চেষ্টা করি আর পুজোর কটা দিন একসঙ্গে না খেলে না একদম ভালো লাগে না সারা বছর তো আলাদা খাওয়াই হয় আলাদা খেতে ইচ্ছা না করলেও একবার যখন একটা পরিবার ভেঙে যায় না তখন আর জোড়া লাগানো যায় না হ্যাঁ কিন্তু মনের মিলটা সত্যিই আছে হয়তো পরিবারের একসঙ্গে খাওয়া হয় না কিন্তু একসঙ্গে না খেলেও আমরা প্রাইড প্রায় নিয়ে একসঙ্গে খাই বলতে গেলে চলে কারণ হয়তো কোনো দিন আমি তরকারি দিই না কোনো দিন ও তরকারি দি না ও আমাকে দিয়ে দেয় কোনো দিন আমি ওকে দিয়ে দিই তাহলে একসঙ্গেই হলো না তো যাই হোক আমাদের মধ্যেই মিলটা যেন সারা জীবন থেকে যায় আমরা যতদিন বাঁচব আর কি তারপরে ছেলে মেয়ে কি করলো সেটা আর আমাদের দেখে লাভ নেই তবু মানুষে যেটা দেখে সেটাই শেখে আর কি আর যৌথ পরিবার মানে কি সবাই একসঙ্গে থাকার মজাটাই আলাদা আলাদা হয়ে গেলে কি হবে আলাদা হয়ে গেলে তোমাকে কিন্তু তোমার কাজগুলো সব একা করতে হবে কিন্তু একসঙ্গে থাকলে তোমার কাজগুলো তোমাকে শুধু একা নয় তুমি যদি না পারো অন্য জনা করে দেবে তো এরকমই একটা ব্যাপার থাকে যা যাওলি শাশুড়ি সবার সঙ্গে থাকার মজা এটাই তো আমারও কী তো আমরা যখন হয়তো আলাদা মানে একসঙ্গে ছিলাম তখন হয়তো এর মর্মটা বুঝিনি কিন্তু যখন আলাদা হয়েছি তখন কিন্তু ভালোভাবে বুঝেছি তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করবো না কারণ আজকের ভিডিওটা পরে আবার একটা ভিডিও আসবে পুজোর ভিডিও তো সেটা একদম দশমী পর্যন্ত টানবো হয়তো কারণ কি বলো তো বললাম একদমই পুজোর মধ্যে ভিডিও করতে ইচ্ছা করছিল না তো আমি ভিডিওগুলো ঠিক এইভাবেই করেছি অল্প অল্প করে যেটুকু পেরেছি আর কি আর মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আমার জায়ের মেয়েও এইরকমই একটা জামা পড়বে কারণ আমি দুজনকে একই রকম জামা দিয়েছিলাম পুজোয় আর কি তো চলো ওদের বাড়ি যাওয়া যাক আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও